আজকে আমরা যেটি দেখব সেটি হচ্ছে ম্যাট্রিক্সের যোগ। আমরা কিভাবে দুইটা ম্যাট্রিক্সকে যোগ করতে পারবো, অথবা আদৌ দুইটা ম্যাট্রিক্সকে আমি যোগ করতে পারবো কিনা সেটা আজকে আমরা দেখব। অ্যাডিশন অফ ম্যাট্রিসেস, দুইটি ম্যাট্রিক্স যদি একই আকারের হয় তবে তাদের মধ্যে কি আমরা কি করতে পারবো, যোগ করতে পারবো। একই আকারের বলতে আমরা কি বুঝাচ্ছি, একই আকারের বলতে বুঝাচ্ছি আমরা ওদের ক্ষেত্রে দুইটা ডাইমেনশন আসলে সেম হবে। আসো আমরা যদি এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে চিন্তা করি, বলা হয়েছে এর যে ম্যাট্রিক্সটি সেটার ক্ষেত্রে এটি আসলে কত ডাইমেনশনের একটি ম্যাট্রিক্স। এখানে দেখো, এখানে দুইটা রো রয়েছে এবং তিনটা কলাম রয়েছে, অর্থাৎ আমি কি বলতে পারি এটা হচ্ছে 2x3 অর্ডারের একটি ম্যাট্রিক্স। বি এর ক্ষেত্রে যদি আমি একটু চিন্তা করি, দেখো তো এটি আসলে 2x3 অর্ডারের কি না। আসলে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানেও আসলে দুইটি কলাম রয়েছে এবং দুইটি রো রয়েছে এবং তিনটি কলাম রয়েছে, অর্থাৎ আমি কি বলতে পারি বি এর অর্ডার হচ্ছে কত, 2x3 অর্ডার। অর্থাৎ আমি কি করতে পারবো, এই দুইটাকে যোগ করতে পারবো। তাহলে আমি যদি যোগ করতে চাই তাহলে কিভাবে যোগ করব, আমাকে এ প্লাস বি যদি করতে বলা হয় তাহলে তোমার কাজ হবে প্রত্যেকটা পজিশন ওয়াইজ তুমি কি করবে, এলিমেন্টগুলো যোগ করে দেবে। যেমন ওয়ান রয়েছে কোন পজিশনে, ওয়ান রয়েছে প্রথম রো এর প্রথম কলামে। বি এর ক্ষেত্রে থ্রি কোন পজিশনে রয়েছে, প্রথম রো এর প্রথম কলামে। অর্থাৎ আমি কি করতে পারবো, এই যে যাদের পজিশন সেম থাকবে সেই পজিশনগুলোতে আমি এদের যোগ করে দিব। তাহলে একে যদি আমি যোগ করি কি লিখতে পারি, ওয়ান প্লাস থ্রি, টু এর সাথে যোগ হবে 2+2, থ্রি এর সাথে যোগ হবে 3+1, জিরোর সাথে যোগ হবে আমার 0+5, ওয়ানের সাথে যোগ হবে 3, টু এর সাথে যোগ হবে আমার 3। এবার তুমি নর্মালি ক্যালকুলেশন করে দিবে, তাহলে যে ম্যাট্রিক্সটি পাবে ক্যালকুলেশন করে সেটি হবে আসলে তোমার এ প্লাস বি এর যে ম্যাট্রিক্সটি সেটি। তো আসো আমরা যোগ করে দেখি আসলে কত আসে, 4, 4, 4, এখানে আসছে 5, 4, 5। তাহলে এই যে আমি অ্যান্সারটি পেলাম এটি হচ্ছে মূলত আমার এ প্লাস বি এর যে নতুন যে ম্যাট্রিক্সটি সেটি। এভাবে করে আমরা খুব সহজে ম্যাট্রিক্সের যোগ করতে পারি, বিয়োগ করতে পারি। এরপরের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব ম্যাট্রিক্সের বিয়োগ নিয়ে।